আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, প্রে কেমন আছেন? আমি বরাবর মতন আবার একটু নতুন ধামাকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আপনাদের আমি জানতে যাচ্ছি নূর জাহান নামক নতুন একটি নাটকের আপডেট, যা সম্পূর্ণ আপডেট যদি আজকে জানতে হয় তাহলে পুরো ভিডিওটি অবশ্যই নাটকের শেষ পর্যন্ত দেখবেন। এই নাটকটিতে বরাবর মতন আপনাদের আমি কথা দিয়েছিলাম যে আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রিয় জুটির আবারও নতুন নাটক নিয়ে আসব। তারা এই পবিত্র সামনে ঈদ উল ফিতর উপলক্ষে মোটামুটি 6 থেকে 7টি নাটক এই জুটিতেই করছে, আর সেই জুটিতে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশে খুব জনপ্রিয় লিজেন্ড বলা হয় যাকে, বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন অভিনেতা, আমার প্রিয় একজন অভিনেতা মুশফিক আর ফারহানকে। ফারহানের বিপরীতে নতুন একজন তরুণ অভিনেত্রী বর্তমানে নাম করেছে সবগুলো নাটকেই তার করা, তার নাম হচ্ছে সাদিয়া আয়মান। মুশফিক আর ফারহান এবং সাদিয়া আয়মানের কয়েকটি নাটক আপকামিং হয়ে আসছে এবং সেগুলোর আপডেট আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাবেন। তাদের মধ্যে এই নাটকটি অন্যতম। এই নূর জাহান নামক এই নাটকটি অনেক রোমান্টিক হতে যাচ্ছে এবং রোমান্টিকের কাহিনীর ঘেরা মূলত এই নাটকটি মোহাম্মদ মিফতাহানের পরিচালনায়। এই নূর জাহান নামক এই নাটকটি সুন্দর একটি অফিসিয়াল পোস্টার বের হয়ে গেছে অলরেডি এবং নাটকটি আমাদের মধ্যেই সামনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রিলিজ হয়ে যাচ্ছে। এই নাটকের শুটিং কাজ কয়েক মাস আগেই শেষ হয়ে গেছে। আপনারা সামনে সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এই নাটকটি পবিত্র ঈদ উল ফিতরে দেখতে পারবেন। ঈদের কততম দিনে সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এবং আপনারা টিভিতে দেখতে পারবেন, এই সম্পর্কে এখন পর্যন্ত মোহাম্মদ মিফতাহান কিছুই আপডেট জানায়নি। তাই আজকের এই ভিডিওতে আমি এই নাটকটির রিলিজ ডেট নিয়ে বেশি কিছু বলতে পারলাম না, কারণ এই নাটক নিয়ে কিছুই যেহেতু আপডেট জানাই যায়নি, তাহলে আমি বলবো কীভাবে আপনাদের? আর আপনাদের আমি কখনও মিথ্যা আশ্বাস দিই না। আর আপনারা এতটুকু শিওর থাকেন যে আমি এই কয়েকদিনের মধ্যেই এই নাটকটির রিলিজ ডেট আমাদের কমিউনিটি পোস্ট দ্বারা আপনাদের জানিয়ে দিব যে কখন আপনারা টিভিতে এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে ঈদের কততম দিনে দেখতে পারবেন এ সম্পর্কে। তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। তাই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আজকে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। আসসালামু আলাইকুম।